সাবধান উত্তর পূববাসী, ভয়ঙ্কর রূপত আহি আছে সাগরীয় ধুমুহা দানা। সাবধান সাবধান সাবধান, সমুদ্র মে তুফান আ রহা হ্যায়, আপসে অনুরোধ হ্যায় কি আপ নজদীকি বন্দরগাহ কি তরফ চলে যায়। সাগরীয় ধুমুহা দানাক লৈ বিশেষ তৎপরতা। দক্ষিণ ভারতৰ লগতে উড়িষ্যা, পশ্চিমবংগ লগতে উত্তৰ পূবৰ বাবেও আহি আছে ভয়ংকৰ ৰূপত দানা। ইফালে ভয়াবহ ৰূপত আহিবলগা দানাৰ বাবে দেশত বাতিল কৰা হৈছে ২৪খনকৈ ৰেল। যুদ্ধ সদৃশ তৎপৰতাৰে উড়িষ্যাত সাজু কৰি ৰখা হৈছে হেলিকপ্টাৰৰ লগতে উদ্ধাৰ কাৰ্যত ব্যৱহাৰ হ'বলগা সকলোবোৰ সামগ্ৰী। সাজু কৰি ৰখা হৈছে বস্তাই বস্তাই খাদ্য সামগ্ৰী। বঙ্গোপসাগরের লগতে উড়িষ্যা আর দক্ষিণ ভারতের সাগরীয় উপকূল সাজু হয়েছে SDRF আর NDRF। যে কোনো ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করিবর বাবে সাজু হয়ে আছে সমান্তরালক ভারতীয় সেনা। ভারতীয় উপকূলরক্ষীর পক্ষ থেকে সকলকে জানানো হইতেছে যে সমুদ্রে চক্রবাতি তুফান আসছে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা যেন না যায়, এবং যারা সমুদ্রে মাছ ধরতে গেছে তারা যেন তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। মাছি বোট, মাছি বোট, মাছি বোট, সাবধান সাবধান সাবধান। ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है। समुद्र में तूफान आ रहा है, आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं। सावधान सावधान सावधान। ভারতীয় উপকূলরক্ষীর পক্ষ থেকে সকলকে জানানো হইতেছে যে সমুদ্রে চক্রবাতি তুফান আসছে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা যেন না যায়, এবং যারা সমুদ্রে মাছ ধরতে গেছে তারা যেন তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। মাছি বোট, মাছি বোট, মাছি বোট, সাবধান সাবধান সাবধান। ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है। समुद्र में तूफान आ रहा है, आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं। सावधान सावधान सावधान। न्यूज डेस्क रिपोर्ट, अहम लाइव 24 एनबी न्यूज। মাছিবোট, মাছিবোট, মাছিবোট। ভারতীয় উপকূলরক্ষীর পক্ষ থেকে সকলকে জানানো হইতেছে যে সমুদ্রে চক্রবাতি তুফান আসছে, তাই যারা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা যেন না যায়, এবং যারা সমুদ্রে মাছ ধরতে গেছে তারা যেন তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। মাছিবোট, 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 সাবধান সাবধান সাবধান। ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है। समुद्र में तूफान आ रहा है, आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं। सावधान सावधान सावधान।